হ্যালো বন্ধুরা, আজকে শসা, ডিম আর চিকেন আর লেগ পিসও আছে আর এক্সট্রা গ্রেভি। তো আমরা খাওয়াটা শুরু করি। প্রথমে ডিম দিয়ে খাবো। ডিমটা খুব ভালো হয়েছে বন্ধুরা। ডিমটা করা হয়েছে একটু ধাবা স্টাইলে, ডিমটা করা হয়েছে পাতলা করে ঝোল করা হয়েছিল। ডিমের কুসুমকে ডিম দিয়ে মেখে খেতে, ভাত দিয়ে মেখে খেতে ভালোবাসো বন্ধুরা জানাবেন। খুব সুন্দর লাগতেছে খেতে। এটাকে তোমরা কি বলো? আমাদের ভাষায় তো আমরা শসা বলি। আমার ডিম দিয়ে খাওয়া শেষ, এখন খাবো চিকেন দিয়ে। এই দেখো চিকেনটা কত লাল ঝোল হয়েছে, খুব সুন্দর হয়েছে চিকেনটা। এই দামসা আলু, ও দারুণ টেস্ট হয়েছে। আলু আর ভাত একসাথে মেখে খেতে কে কে ভালোবাসে যাবে বললো। বন্ধুরা মাংসর খুব দাম, আজকে দোকানদারের কাছ থেকে বাকি মাংস নিয়ে এসেছি, কারণ ভীষণ গরিব আমরা। ২৬০ টাকা করে আমাদের এদিকে এখন চলতেছে পোলট্রির মাংস। খেতে কিন্তু দারুণ হয়েছিল চিকেনটা, খুব সুন্দর বানাইছে। আমার মা রান্না করেছে। বন্ধুরা আস্তে আস্তে আমাদের ভিডিওটাতে বাচ্চাদের ব্লগ নিয়ে আসবো, অনেক কিছু ভিডিও নিয়ে আসবো, আপনারা থাকতে সঙ্গে থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, বাচ্চাদের ভ্লগ আনবো, বাচ্চাদের খাওয়ার চ্যালেঞ্জ নিয়ে আসবো।
চিকেন একটা লেগ পিসের মতো পেয়েছি আর কি, লেগ পিস তো না, দারুণ টেস্ট করছিল বন্ধুরা। কে কে চিকেন খেতে ভালোবাসে একটু বলবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।